একটা ঘটনা ঘটে গেল তো ছেড়ে আব্বাসি ইরাম করবি ভাবিসিস কখনো জীবনে একটা নাটক করবি তাই তো মা এই তোর আব্বা কি বাজারে গিয়েছে নাকি জানি না তো এই আব্বা গেছে সকালতে এত ঘটনা আব্বার বাজারের কথা মনে আছে কিনা তাই তো জানি না ঘটনা আবার কি ঘটনা তো সব তাকেই নিয়ে এই তোদের স্কুল স্কুল নেই শুরু মা আজকে আর কোন সময় স্কুলে যাব কেন স্কুলের সময় কি পার হয়ে গেছে নাকি আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে তাই বলে তোরা সব কিছু বন্ধ করে দিবি আজকে আর কোন সময় স্কুলে যাব ছোট মা কোন সময় যাবি মানে স্কুলের সময় কি পার হয়ে গিয়েছে নাকি আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে তাই বলে তোরা সব কিছু বন্ধ করে দিবি মা যেদিন যেদিন এরকম ঘটনা ঘটে সেদিন তো আমরা কি স্কুলে যাই না তাই না এই মেয়ে এ কি করছিস হ্যাঁ স্কুলে যাবি না কিসের জন্য হ্যাঁ স্কুলে যাবি না কিসের জন্য মা এইসব করলে কি আর পড়ালেখা হয় কো পড়ালেখা হবে না কিসের জন্য তোগের আর কাজ কি তোগের কাজ হচ্ছে পড়ালেখা করা তোরা তোগের কাজ করবে আমরা আমাদের কাজ করব তোতে সমস্যা কি মা ব্যাপারটা তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে আমাদের জন্য কিন্তু ততটা সহজ না এই যে দেখো মিয়া ভাই আর ছোট ভাই এত পড়াশোনা করছে আই পাস করছে কি করলো কি করলো দুজন দুজনের মধ্যে একজন একটা চাকরিও পাইল না একজন করে মাইকের ব্যবসা আরেকজন কি করে ওষুধের ব্যবসা কইরা লস টস খাইয়া ঘরের মধ্যে বসে রইছে আসলে হইছে কি ছোট মা এই সংসারে সুখ শান্তি না থাকলে কিছু হয় না ওরে আমার খোদা রে এই মেয়েরা দেখি সংসারে সুখ শান্তি সব বুঝে গিয়েছে হ্যাঁ এদের নিয়ে কি করব চল ছোট মা আমি সিল্লা ফেলা শুরু করে দিবেন এই চল এই যাচ্ছিস কোন জায়গা আরে দাঁড়া খুব পাকা পাকা কথা শিখেছো তোমরা না আজকে তোমাদের আব্বা আসুক তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি তুমি কাজ করবা জি তা তোমারে দেখে তো মনে হচ্ছে না তো তুমি বাড়ির কাজ টাজ করতে পারো এটা কি বলেন আপা আমি সব কাজ করতে পারি তাই নাকি জি আপা চা বানাতে পারো আপা খালি চা না কফি বানাইতে পারে আইসো আমি তোরে জিজ্ঞেস করছি জি আপা কোনো সমস্যা নাই আপা আপনি কোনো চিন্তা করেন না ওই চা বানানো তো এই গরম পানির মধ্যে চিনি আর চা পাতা ঢেলে দিতে হয় তাই না বুঝছি কি চা বানাইতে পারো যাকে এই গ্রামে আসলাম কাউরে তো দেখতেছি না সবে কোথায় গেল রে দেখি তো একটু খোঁজ করি তোমরা চলো আমার সাথে আপনি যান দুপুরবেলা কি খাবেন আমি একটু বুঝাই আসতেছি কিভাবে কি কি করবে আপা ঠিক আছে শুনো দুপুরবেলা কি রান্না করবা আমি তোমারে বুঝাই করছি ওই ফ্রিজের মধ্যে শিং মাছ আছে কই মাছ আছে কই মাছটার এক ভুনা করবা ভালোভাবে ভাজি করবা বুঝছো আর শিং মাছের একটা ঝোল ঝোল করে রান্না করবা আপা কিন্তু শিং মাছ আর কই মাছ ছাড়া ভাত খায় না বুঝছো আমার তো আবার আপার পিছন পিছন থাকতে হবে এই গ্রামের কেউ কিছু চিনে না মানে যারা আমার সাথে আছে কিচ্ছু চিনে না আমারই চিনাইতে হবে সব কিছু থাকে তো ধমকের উপরে আবার একা একা সব করছে